এই মুহূর্তে চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। বাংলাদেশ দলের সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আগামীকাল থেকে শুরু হচ্ছে সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ আফগানিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, এবং প্রথম ম্যাচ আগামীকাল দুপুর দুইটা থেকে কিন্তু শুরু হবে। আসলে প্রথম টেস্টে আমরা দেখেছি বাংলাদেশ কিন্তু বিশাল ব্যবধানে জয় পেয়ে অনেকটাই ভালো অবস্থানে রয়েছে, অনেকটা সুখস্মৃতি নিয়ে কিন্তু রয়েছে। এবং আমরা এর আগেও জানি বাংলাদেশ কিন্তু আফগানিস্তানের সাথে এর আগে কিন্তু 11 বার খেলেছে ওয়ানডে সিরিজ, কিন্তু এর মধ্যে 7টিতে কিন্তু টাইগারদের জয় রয়েছে। এবং আজকের যে অনুশীলন সেক্ষেত্রে সকালে আমরা দেখেছি পুরো দল কিন্তু অনুশীলনে আসেনি। সাকিব আল হাসান এসেছেন, তিনি আসলে দুই দফায় দীর্ঘক্ষণ নেটে কিন্তু অনুশীলন করেছেন। তাই জুল এসেছেন, এছাড়া তাফকিন এসেছেন, এবং এর আগের দিন আমরা দেখেছিলাম অনুশীলনও কিন্তু পুরো দল সেভাবে আসেনি। সেদিন কিন্তু তামিম পুরোপুরি ফিট না হলো, তার কোমরে ব্যথা থাকলেও আমি দেখেছি নেটে দীর্ঘক্ষণ তিনি অনুশীলন করেছিলেন। আফিফ ব্যাটিং করেছিলেন, শান্ত মুশফিক কিন্তু দীর্ঘক্ষণ নেটে ব্যাটিং করেছিলেন। আর চট্টগ্রামের অবস্থা যদি জানাই, চট্টগ্রামে আসলে কিন্তু প্রচণ্ড গরম পড়ছে, গরমে চট্টগ্রামবাসীর এমনিতেই চাহি চাহি অবস্থা, সেই কারণে হয়তো পুরো দল দুই দফায় ভাগ হয়ে দুই দিনে অনুশীলন করেছে। এবং এর আগের দিন আমরা জানি ক্লোজ ডোর অনুশীলন করেছে, যেখানে গণমাধ্যম কর্মীদের আসলে প্রবেশের সুযোগ ছিল না। তবে চট্টগ্রামবাসী আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছে আগামীকাল থেকে যে ওয়ানডে সিরিজ শুরু হবে সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সেখানে প্রথম ম্যাচেই কিন্তু বাংলাদেশ দল জয় পাবে, সেই প্রত্যাশা কিন্তু রয়েছে চট্টগ্রামবাসীর। আমরা জানি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম সবসময় কিন্তু রানের বন্যা বয়ে যায়, এবং জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম সবসময় টাইগারদের জন্য লাকি গ্রাউন্ড হিসাবেও কিন্তু পরিচিত। সেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আমরা দেখছি এবারের যে উইকেট রয়েছে সেই উইকেটে কিছুটা ঘাস রয়েছে। সেক্ষেত্রে তামিম ইকবাল, অধিনায়ক তামিম ইকবাল কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন, তিনি জানিয়েছেন যেহেতু আসলে উইকেটে ঘাস রয়েছে সেক্ষেত্রে প্রথম হয়তো 5 থেকে 10 ওভার যদি দেখে খেলা যায় তাহলে কিন্তু এই উইকেটে যদি টিকে থাকতে পারে তাহলে কিন্তু অনেক বড় স্কোর করা সম্ভব। এবং নিজের ক্ষেত্রে তিনি বলেছেন যেহেতু তার 100% ফিট না হলেও কিন্তু আগামীকালের ম্যাচে তিনি খেলার জন্য পুরোপুরি প্রস্তুত, যদি কোনো কারণে তিনি পুরোপুরি অসুস্থ হয়ে পড়েন সেক্ষেত্রে হয়তো তিনি খেলবেন না। তবে তিনি যেটি জানিয়েছেন সেটি হচ্ছে আগামীকালের ম্যাচের জন্য তিনি যেমন প্রস্তুত, তেমনি যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, সেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কিন্তু ফাস্ট বোলিংয়ের যে কম্বিনেশন সেটিও কিন্তু আমরা দেখতে পারবো বলে জানিয়েছে অধিনায়ক তামিম ইকবাল। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস।